সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় ক্রিকেটার জাহানারা আলম বিমানবন্দর ও সংযুক্ত আরব আমিরাতের টিম হোটেলের ছবি পোস্ট করেছেন ফেসবুকে। নারী আইপিএলে খেলতে যাওয়া জাহানারা ও সালমাকে বরণ করে নিয়েছে তাদের দল। এর আগে উইমেন্স টি টোয়েন্টি চ্যালেঞ্জে খেলেছেন জাহানারা। সতীর্থের কাছ থেকে নিশ্চয়ই সে অভিজ্ঞতার কথা শুনেছেন সালমা। নারীদের আইপিএল তার কাছে যে নতুন, কেমন হয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই আসরের পরিবেশ জাহানারার কাছ থেকে তা জানার চেষ্টা করেছেন দেশের মাটিতে দুই ক্রিকেটারের তত্ত্বাবধানে থাকা কোচ মাহবুব আলী জাকিও। আমরা চেষ্টা করছি আইপিএলের যে পুরো ফ্লেভারটা আর ফুল এক্সাইটমেন্টটা উপর বেস করে অ্যাকচুয়ালি আমাদের কাজগুলি ছিল। ওরা নিজেদেরকে যেইভাবে প্রিপেয়ার করতে চাইতেছে, অ্যাকচুয়ালি দ্য প্রোগ্রামটা আমরা আমার প্লেয়ারের ডিমান্ডের উপর ডিপেন্ড করি আমরা কাজ আমি কাজগুলো করছি। উইমেন্স টি টোয়েন্টি চ্যালেঞ্জ পুরুষদের আইপিএল এর মতো অত জমজমাট না হলেও নারীদের ক্রিকেটে এর গুরুত্ব রয়েছে। এ মঞ্চে তাই ভালো করতে মুখিয়ে আছেন টাইগ্রেসদের প্রতিনিধিরা। করোনা মহামারীতে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকায় ফিটনেসে ঘাটতি থাকা অস্বাভাবিক নয়, যদিও কোচ জাকির দাবি ভালো অবস্থানেই পেয়েছেন দুই শিষ্যকে। অনেকদিন ওরা খেলাই ছিল না, বাট নিজেদেরকে ওরা সবসময় প্রস্তুত রেখেছে বলে আমার বিশ্বাস, কারণ আমি ওদের কাজগুলি দেখেছি। ওরা ফিটনেস নিয়ে প্রচুর কাজ করেছে, স্কিল নিয়ে কাজ করেছে, যেহেতু তারা অলরাউন্ডার বোলিংয়ের উপরে বোলিং অ্যাকচুয়ালি আইপিএল কি ডিমান্ড করতেছে এই ডিমান্ডের উপর ডিপেন্ড করে, আইপিএলের ডিমান্ডের উপর বেস করেই কিন্তু আমরা বোলিংয়ের কাজগুলো করছি, ব্যাটিংয়ের কাজগুলো করছি, স্ট্রেংথ পাওয়ার হিটিং এরিয়াজ হিটিং জোনগুলো স্কোরিং জোনগুলোর উপর অ্যাকচুয়ালি কাজ করা হয়েছে। স্পেশালি ওদের ফুল স্ট্রেংথের উপরেই কাজগুলি করা হয়েছে, ওরা যেই জিনিসগুলো খুব ভালোভাবে পারে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে নারীরা এখন ক্রিকেট খেলতে খুব উৎসাহী। 4 নভেম্বর থেকে শারজায় শুরু হবে 3 দলের টুর্নামেন্ট। ভেলোসিটির হয়ে জাহানারা ও ট্রেইল ব্লেজার্স এর জার্সিতে নামবেন সালমা। একাদশে থাকলে 5 নভেম্বর মুখোমুখি হবেন দুই টাইগ্রেস। দেশের নারী ক্রিকেটের দর্শকদের জন্য যা বেশ উপভোগ্যই হবে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।